নমস্কার বন্ধুরা এসকে আর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত ইন্ডিয়ান নেভি থেকে রিক্রুটমেন্ট বেরিয়েছে যেখানে এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকেই তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো যেখানে একটা ভালো শূন্য রয়েছে চোদ্দোশো শূন্য পদের ছেলে মেয়ে নিয়োগ করা হচ্ছে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে কি করে আবেদন করবে আবেদন করার জন্য ফিস কত দিতে হবে এবং তোমাদের মাঠের ক্ষেত্রে কী থাকবে সিলেকশান প্রসেস পরীক্ষা এবং তোমাদের বয়স এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে সমস্ত কিছুই কিন্তু তোমরা ভিডিওর মাধ্যমে পাবে এবং আবেদন করার শেষ তারিখ কত রয়েছে সেটাও কিন্তু আমি ভিডিওতে জানাবো তো রিকোয়েস্ট একটাই যে ভিডিওটা সম্পূর্ণ দেখবে চোদ্দোশো টোটাল ভ্যাকেন্সিস রয়েছে দুশো আশিটি ফিমেলদের ক্ষেত্রে ভ্যাকেন্সিস রয়েছে তো আরেকটা কথা জানিয়ে দিচ্ছি এখানে তোমরা শুধুমাত্র যারা আনমেরিট যারা আনমেরিট মেল এবং ফিমেল রয়েছে তোমরাই কিন্তু আবেদন করতে পারছ যারা মেরিট অর্থাৎ বিবাহিত তারা কিন্তু আবেদন করতে পারছে না শুধুমাত্র আনমেরিট মেল এবং আনমেরিট ফিমেলরাই কিন্তু আবেদন করতে পারছে এই নোটিশটি পেতে আমাদের টেলিগ্রাম জয়েন করতে পারো ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সরাসরি তোমরা ডাউনলোড করে একবার চেকআউট করে নিতে পারো অথবা ইন্ডিয়ান নেভির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়েও কিন্তু তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো আবেদন তোমাদের অনলাইনের মাধ্যমে করতে হবে ট্রিপল ডব্লু ডট জয়েন ইন্ডিয়ান নেভি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন অ্যাপ্লাই করতে হবে আটই ডিসেম্বর দু হাজার বাইশ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে যেখানে লাস্ট ডেট রয়েছে সতেরোই ডিসেম্বর দু হাজার বাইশ পর্যন্ত তো সময় বেশি একটা নেই আবেদন করার জন্য তো যত তাড়াতাড়ি শীঘ্র আবেদন করার চেষ্টা করবে কেননা শেষের দিকে কিন্তু সার্ভারের প্রবলেমের কারণে অ্যাপ্লাই কিন্তু হয় না তো যত তাড়াতাড়ি শীঘ্র আবেদন করার চেষ্টা করবে অনুরোধ একটাই করব ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো যারা তোমার যোগ্য তো অবশ্যই তোমরা আবেদন করতে পারো এবং অ্যাপ্লাই করার জন্য যে ফিসটা তোমাদের দিতে হবে পাঁচশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাদের দিতে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের দিতে হচ্ছে আবেদন করার জন্য কিন্তু এই চার্জেসটা তোমাদের দিতে হবে এরপরে দেখে নিচ্ছি মাঠের ক্ষেত্রে কি থাকবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের ক্ষেত্রে রয়েছে মেল এবং ফিমেলদের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স কিমি রান অর্থাৎ ষোলোশো মিটার রান কমপ্লিট করতে হবে ছেলেদের ক্ষেত্রে ছয় মিনিট তিরিশ সেকেন্ড সময় রয়েছে এবং ফিমেলদের ক্ষেত্রে আট মিনিট কিন্তু তারা সময় পাচ্ছে এবং উঠক ব্যাটক রয়েছে ছেলেদের ক্ষেত্রে কুড়িটি এবং মেয়েদের ক্ষেত্রে পনেরোটি এবং পাশাপাশি থাকছে পুষপ যেখানে ছেলেদের ক্ষেত্রে প্রয়োজন রয়েছে বারোটি মেয়েদের ক্ষেত্রে প্রয়োজন নেই এবং সিট আপ রয়েছে দশটি সেটা কিন্তু শুধুমাত্র ফিমেলদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে সিট প্রয়োজন নেই তো আশা করি বুঝতে পেরেছো এটাই তোমাদের মাঠের ক্ষেত্রে থাকবে এবং হাইটের ক্ষেত্রে ছেলেরা একশো সাতান্ন সেন্টিমিটার হলেই মিনিমাম হাইট হলেই তারা আবেদন করতে পারছে এবং মেয়েরা একশো বাহান্ন সেন্টিমিটার হলেই কিন্তু তারা আবেদন করতে পারছে হাইটের তেমন একটা ব্যাপার নেই তো এই মিনিমাম হাইট থাকলে কিন্তু তোমরা প্রত্যেকেই এলিজেবেল থাকবে এবং তোমাদের পরীক্ষা একশো নম্বরে হবে যেটা সিবিটি টেস্ট অর্থাৎ কম্পিউটার বেস্ট এক্সাম হবে প্রত্যেকটা প্রশ্নের মান এক করে থাকবে হিন্দি অথবা ইংলিশ ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে যেখানে নেগেটিভ মার্ক রয়েছে জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ চারটা ভুল করলে একটা নাম্বার কিন্তু তোমাদের কেটে নেওয়া হবে এক ঘন্টার একটা পরীক্ষা হবে এই পরীক্ষাটা কিন্তু তোমাদের দিতে হবে যারা তোমরা পরীক্ষার সিলেবাস জানতে চাও অবশ্যই কমেন্ট করবে আমি নেক্সট ভিডিওতে সিলেবাস নিয়ে আলোচনা করব যাতে তোমরা আরও ভালো প্রিপারেশন করতে পারো এরপরে দেখে নিচ্ছি আবেদন করার জন্য যে বয়সটা উল্লেখ করা আছে যাদের জন্ম একই মে দু হাজার দুই থেকে একত্রিশে অক্টোবর দু হাজার পাঁচের মধ্যে তো ভালো করে দেখার চেষ্টা করো একই মে দু হাজার দুই থেকে একত্রিশে অক্টোবর দু হাজার পাঁচের মধ্যে যাদের ডেট অফ বার্থ রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারছে একই মে দু হাজার দুই থেকে একত্রিশে অক্টোবর দু হাজার পাঁচের মধ্যে যাদের ডেট অফ বার্থ রয়েছে তারা কিন্তু প্রত্যেকে আবেদন করতেই পারছে এবং আবেদন করার জন্য যে শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখ করা আছে টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে ম্যাথ অথবা ফিজিক্স নিয়ে যারা তোমরা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তোমরাই কিন্তু আবেদন করতে পাচ্ছো পাশাপাশি তোমরা যারা কেমিস্ট্রি বায়োলজি কম্পিউটার সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছো তোমরাও কিন্তু আবেদন করতেই পারছ তো আশা করি একটা ভালো শূন্য পদ রয়েছে যারা তোমরা যোগ্য অবশ্যই তোমরা আবেদন করতে পারো সতেরোই ডিসেম্বর লাস্ট ডেট রয়েছে যত তাড়াতাড়ি শীঘ্র আবেদন করার চেষ্টা করবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কারা কারা আবেদনের যোগ্য হবে এবং তোমাদের প্রথমে জানিয়েছি তোমরা যারা আনমেরিড মেল এবং ফিমেল রয়েছে তোমরাই কিন্তু আবেদন করতে পারছো যারা বিবাহিত তারা কিন্তু আবেদন করতে পারছে না আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে রয়েছে চালে তোমরা সরাসরি সেখানে গিয়ে আবেদন করতে পারো আবেদন করতে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবে এবং অ্যাপ্লাই প্রসেস যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের অ্যাপ্লাই প্রসেসটা দেখিয়ে দেবো এবং স্যালারি কত রয়েছে আশা করি তোমরা প্রত্যেকে জানো চার বছরের জন্য যে স্যালারিটা রয়েছে সেটা কিন্তু আমি তোমাদের আগেও জানিয়েছি সেই হিসাবে কিন্তু তোমরা স্যালারিটা পাবে যদি কনফিউশন থাকো অবশ্যই কমেন্ট করে স্যালারিটাও কিন্তু আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখাচ্ছে নেক্সট কোনো আপডেট নিয়ে থ্যাংক ইউ সো মাচ